হাই, আজ আমি দ্য হান্টিং আওয়ার নামে একটি আমেরিকান অ্যান্থোলজি হরর মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি। লিজা কার্বো হলো 7 বছর বয়সী দুষ্ট প্রকৃতির মেয়ে। সে যা চায় তা না পেলে খেপে যায়। সেজন্য তার বাবা হ্যান্ডি বাজেট কম থাকলেও লেটেস্ট খেলনাটি তাকে কিনে দিতে ভুল করেন না। তার মা জিন মনে করেন যে তারা তাদের মেয়েকে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে, সেই কারণেই মেয়েটি জেদি এবং অহংকারী হয়ে উঠেছে। লিজার একটি বড় ভাইও রয়েছে যার নাম ব্র্যান্ডন। সে বোনের প্রতি যত্নশীল কিন্তু কঠোর প্রকৃতির। ব্র্যান্ডন মনে করে ছোট্ট মেয়েটির সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে না। একটি উদ্বোধনী অনুষ্ঠানে লিজাকে দেখা যায় উদ্বিগ্নভাবে কিছুর জন্য অপেক্ষা করছে। সে রিয়েলি ইউ নামের একটি জনপ্রিয় কোম্পানি থেকে লাইফ সাইজ পুতুলের অর্ডার দিয়েছেন। তার বাবা হ্যান্ডি এটির জন্য $1,000 খরচ করেছেন, যার কারণে পরিবারের অন্যান্য সদস্যরা খুশি নয়। কিছুক্ষণ পরে ডেলিভারি আসে। লিজা দেখতে পায় যে পুতুলটি দেখতে হুবহু তার মতো। সে আরও বেশি খুশি হয়। কর্মচারী বলে যে সে এবং পুতুল সিলভিয়াকে সেলুনে নিয়ে মানুষের মতো চুল কেটে দিতে হবে। লিজার অভিভাবকরা প্রথমে একটু আপত্তি করলেও মেয়ের সুখের জন্য তারা রাজি হয়। পরে তারা খুব আনন্দিত, কারণ রিয়েলি ইউ কর্মচারী বলেছে যে সেলুন ট্রিপে $300 তারা দিয়ে দেবে। জিন ছোট মেয়ের সাথে সেলুনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সেলুনে পৌঁছানোর পর লিজা আবার অভিনয় শুরু করে। সে তার হেয়ার ড্রেসারের সাথে অভদ্রভাবে কথা বলে এবং তার মাকে এটা সেটা আদেশ দেওয়া শুরু করে। এদিকে পুতুল সিলভিয়া ভয়ঙ্করভাবে আয়নার দিকে তাকিয়ে আছে। এটা স্পষ্ট যে পুতুলটির সাথে অলৌকিক কিছু আছে। যতদিন যায় লিজা পুতুলের সাথে আরও বেশি করে সময় কাটায়। সে পুতুলের সাথে খায়, খেলে, এমনকি ঘুমায়। তার পরিবার এটিকে কিছুটা উদ্বেগজনক বলে মনে করে, কিন্তু তারা আপাতত হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়, এই ভেবে যে লিজা শীঘ্রই এতে বিরক্ত হয়ে যাবে। একদিন একদল বন্ধুরা নিজের বাড়িতে তাদের নিজ নিজ পুতুল নিয়ে হাজির হয়। তারা লাইফ সাইজের পুতুল দেখে মুগ্ধ এবং এর জন্য লিজাকে অভিনন্দন জানায়। কিন্তু অহংকারী লিজা এটি ভালোভাবে নেয় না। সে সস্তা এবং অকেজো খেলনা থাকার কারণে তার বন্ধুদের তিরস্কার করে। ঠিক তখনই এক বন্ধু বলে যে তার পুতুল সিলভিয়ার সাথে যোগাযোগ করেছিল। তার বন্ধুরা লিজার আচরণ পছন্দ করে না এবং তারা সবাই চলে যেতে চায়। এই কথা শুনে লিজা এতটাই রেগে যায় যে সে তার বন্ধুর পুতুল কেড়ে নিয়ে একটি পা ভেঙে ফেলে। লিজার মা জিন ঘটনাটি সম্পর্কে জানতে পারে এবং তার মেয়েকে অনেক বকাঝকা করে। লিজার এই সমস্ত বিষয়ে তিনি অনেক ধৈর্য ধরেছেন এবং লিজার খারাপ মনোভাবের প্রতি সর্বদা দৃষ্টি রেখেছেন। লিজা বেপরোয়া মেয়ে হওয়ার জন্য তার মা তিরস্কার করে এবং তার পুতুলটি নিয়ে যায়। বলে যে এটি প্রথম স্থান পাওয়ার জন্য একটি খারাপ ধারণা ছিল। লিজা অপ্রত্যাশিতভাবে শাস্তি পেয়েছে বলে মনে করে, তাই সে ঘরে ঢুকে চারপাশে জিনিসপত্র নিক্ষেপ শুরু করে। এদিকে জিন পুতুলটিকে তার ঘরে নিয়ে যায় এবং ভয়ঙ্করভাবে তাকায়। কোনো কারণ ছাড়াই সে সিলভিয়াকে পছন্দ করতে শুরু করে, এমনকি তাকে উষ্ণভাবে আলিঙ্গনও করে। সেদিন থেকে দুজন অবিচ্ছেদ্য হয়ে যায়। তারা একসাথে ঘুমায়, খায় এবং নাচ করে। তার পরিবার এটিকে কিছুটা অদ্ভুত বলে মনে করে, কিন্তু জিন কোনো কিছুই কেয়ার করে না। বছরের পর বছর মানসিক চাপের পর তিনি অবশেষে এমন একজন বন্ধু খুঁজে পেয়েছেন যার সাথে সে সম্পর্ক করতে পারে। একদিন পরিবারের সবাই যখন একসাথে রাতের খাবার খাচ্ছে, লিজা জিজ্ঞেস করে যে সে পুতুলটি ফিরে পেতে পারে কি না। জিল রেগে গিয়ে তাকে এক পাশে সরিয়ে দেয়। এই মুহূর্তে তিনি তার নিজের মেয়ের যত্ন নেওয়ার কথা একদম ভুলে যাচ্ছেন। বাবা মায়ের ডিনার শেষ হলে লিজাকে সিলভিয়ার সাথে একা রেখে তারা উঠে অন্য রুমে চলে যায়। হঠাৎ জোরে একটি চিৎকার শোনা যায় এবং বাবা মা সবাই ছুটে আসেন। তারা দেখতে পান যে কেউ একজন আশ্চর্যজনকভাবে হ্যান্ডির ল্যাপটপে চিকেন গ্রেভি সরিয়ে দিয়েছে। সবাই লিজার দিকে ইঙ্গিত করে, কারণ সেখানে শুধু লিজাই ছিল। কিন্তু লিজা বলতে থাকে যে সে এটি করেনি। লিজা মনে করে এটি ভয়ঙ্কর পুতুল ছিল যার মাঝে হঠাৎ প্রাণ এসেছিল এবং পাত্রে আঘাত করেছিল। তার মা জিন তাকে মিথ্যা বলার জন্য রাগ করে, তাকে তিরস্কার করে। পরে তার ভাই ব্র্যান্ডন তার ছোট বোনের সাথে দেখা করে এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করে যে সে এটা করছে কিনা। লিজা যখন দাবি করে যে পুতুলটি এটি করেছিল, তখন সে সন্দেহজনক হয়ে ওঠে এবং এটির উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। মাঝরাতে হ্যান্ডি গোপনে তার স্ত্রীর হাত থেকে পুতুলটিকে নিয়ে লিজার ঘরে নিয়ে যায়। তিনি মনে করেন যে ছোট্ট মেয়েটি ইতিমধ্যেই যথেষ্ট শাস্তির মুখোমুখি হয়েছে, এখন তার বন্ধু পুতুল তাকে পিরিয়ে দেওয়ার সময় হয়েছে। পরের দিন সকালে হ্যান্ডি ঘুম থেকে ওঠে, আবার সিলভিয়াকে তাদের বিছানায় দেখতে পায়। হ্যান্ডি কিছুটা অদ্ভুত হয়েছে, কিন্তু তিনি এটি তেমন গুরুত্ব দেননি। মনে করেন যে তার স্ত্রী এটি ফিরিয়ে এনেছে। একদিন বাবা মা বাইরে গেলে লিজা পুতুলটিকে দেখতে যায়। এই মুহূর্তে তার মনোভাব সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে।
এবং সে আর আগের মতো অহংকারী নেই। লিজা তার বাবা মায়ের ঘরে পুতুলটি খুঁজতে থাকে, কিন্তু সেখানে পুতুলটাকে না দেখে সে অবাক হয়ে যায়। সে পুরো বাড়িটি দেখতে শুরু করে এবং করিডোরে অদ্ভুতভাবে সিলভিয়ার জামা কাপড় খুঁজে পায়। ভয় পেয়ে ছোট মেয়েটি তার ভাইকে বিষয়টি জানাতে ছুটে আসে, কিন্তু সে ভিডিও গেম খেলতে ব্যস্ত আছে। লিজা বিভ্রান্ত হয়ে নিচের দিকে চলে যায় এবং নিজের জন্য কিছু দুপুরের খাবার প্রস্তুত করে, কিন্তু যখন সে খাবার খেতে শুরু করছে তখন সে তার মাথায় হালকা ব্যথা অনুভব করে এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে তার মা তাকে জাগিয়ে তোলে, আবার তাকে অসতর্ক হওয়ার জন্য তিরস্কার করেন। ধীরে ধীরে লিজার জ্ঞান আসে এবং অবাক হয়ে সে তার সারা হাতে কালো রঙের চিহ্ন দেখতে পায়। কিছুক্ষণ পর জিল নিজের ঘরে যায় এবং সাথে সাথে চিৎকার শুরু করে, কেউ দেয়ালে ব্যাড গার্ল শব্দটি লিখে রেখেছে বলে। আবারও লিজাকে স্পষ্ট অপরাধী মনে করে এবং লিজা তার মাকে বোঝানোর চেষ্টা করেছে। একমাত্র ব্র্যান্ডন জানেন যে তার বোন নির্দোষ, তাই তিনি পুতুল সম্পর্কে প্রকৃত সত্য খুঁজে পেতে বোনের সাথে সঙ্গবদ্ধ হন। পরে তারা পুতুলের রহস্য বের করার জন্য পিতামাতার ঘরে একটি সিসি ক্যামেরা লুকিয়ে রাখে। তাদের পরিকল্পনাটি কাজ করে এবং সেই রাতে পুতুলের গতিবিধি ক্যামেরাবন্দী হয়। সিলভিয়া পুতুলটি তাদের এই কৌশলটি বুঝতে পেরেছে। ক্যামেরাটা মেমোরি কার্ড ছাড়া কিছুই নয়, তাই সে ঘুমোতে যাওয়ার আগে এটি বের করে নেয়। পরের দিন সকালে ব্র্যান্ডন ক্যামেরা চেক করে এবং তার মেমোরি কার্ড হারিয়েছে দেখে হতবাক হয়ে যায়। তিনি তার মাকে জিজ্ঞেস করেন যে তিনি এটি নিয়েছেন কি না। তার মা রাগান্বিত হয়ে বলে যে এখন তার সন্তানেরা তার গোপনীয়তার ওপর আক্রমণ শুরু করেছে। ব্র্যান্ডন ব্যাখ্যা করার চেষ্টা করছে যে সে পুতুলটি রেকর্ড করার জন্য এটি করেছে। এটি তাদেরকে তর্কের দিকে নিয়ে যায়। এদিকে লিজা তাদের তর্ক বিতর্ক দেখে হঠাৎ মাথায় ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে পড়ে যায়। সময় নষ্ট না করে জিল তাকে চেক আপ করার জন্য হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে ব্র্যান্ডন এবং তার সেরা বন্ধু স্টিভ সিলভিয়ার রহস্য উদ্ঘাটন করার জন্য এটি সম্পর্কে আরও জানতে সিদ্ধান্ত নেয়। তারা সন্দেহ করে যে এটি একটি মোটরচালিত পুতুল যা একটি রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হচ্ছে। যাই হোক, যখন সিলভিয়ার মাথা সরিয়ে ভিতরে পরীক্ষা করে তখন এটি সম্পূর্ণ ফাঁকা দেখতে পায়। তারা পুতুলের ভিতরে অন্য কোনো ডিভাইস দেখতে পায়নি। যদিও উদ্ঘাটন করাটা ভীতিজনক, তারপরেও ব্র্যান্ডন হাল ছাড়েনি। সে জানে পুতুলটিকে ঠিকমতো পর্যবেক্ষণ করলে এটা থেকে একটা ক্লু খুঁজে পাবে। সে মাথা থেকে পর্যবেক্ষণ শুরু করে এবং দুলু পরিষ্কার করার জন্য কয়েকবার ঘষা দেন। আশ্চর্য হয়ে সে দেখতে পায় যে পুতুলের গায়ে লেখা পুতুল ধ্বংস করুন। টি বোঝা যায় যে যে সিলভিয়াকে তৈরি করেছিল সে এই বিষয়টি জানত যে এটি একটি বিপজ্জনক পুতুল। হাসপাতালে ডাক্তার লিজাকে পরীক্ষা করে দেখেন যে সে পুরোপুরি সুস্থ। সে কেবল একটি ছোটখাটো মানসিক রোগে ভুগছেন এবং তিনি বিশ্বাস করেন যে কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। তারা বাড়িতে ফিরে সিলভিয়াকে আরও ভালোভাবে বোঝার জন্য উৎস খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তাই তারা রিয়েলি ইউ কোম্পানির দোকানে যাত্রা শুরু করে, যেখানে শত শত অনুরূপ পুতুল তৈরি করা হয়। ব্র্যান্ডন এবং স্টিভ গোপনে পিছনের দরজা দিয়ে প্রবেশ করে এবং একটি অন্ধকার বেসব্যান্ডে পৌঁছায়, যেখানে তারা কিছু ভয়ঙ্কর সিনেমাটির বাসন খুঁজে পায়। হঠাৎ একজন বয়স্ক মহিলা তাদেরকে ধরে বাইরে নিয়ে আসে। মহিলার নাম মায়া এবং সে পুতুলের উদ্ভাবক বলে পরিচয় দেয়। ছেলেরা যখন সিলভিয়ার ছবি বের করে দেখায় মায়া এটা দেখে হতভম্ব হয়ে যায়। তিনি নার্ভাসভাবে ব্যাখ্যা করেন যে তিনি পুতুলটি তৈরি করেছিলেন, কিন্তু হঠাৎ করে এটি ভূতাবিষ্ট হয়ে যায়, সেই কারণে তিনি পুতুলটি ধ্বংস করুন লেবেল লাগিয়ে দিয়েছেন। যাই হোক, তার অজান্তেই কোম্পানিটি গ্রাহকের কাছে এটি বিক্রি করে ফেলে। দুর্ভাগ্যজনকভাবে পুতুলটি দেখতে লিজার মতো হয়েছিল। পুরো ঘটনাটি বলার পর মায়া ছেলেদের বলে যত তাড়াতাড়ি সম্ভব পুতুলটিকে ধ্বংস করতে, কারণ তারা ব্যর্থ হলে বেশ কয়েকটি নিরীহ জীবন হারাতে পারে। বাড়িতে ফিরে সিলভিয়া আরও একবার একটি আয়না ভেঙে লিজাকে ফ্রেম করে। ক্রুদ্ধ হয়ে জিল তার কথা শোনে না, সে কেবল পুতুলটিকে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। লিজা তার পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়। সে আতঙ্কিত হয় এবং তার একটি পা সিলভিয়ার মতোই কৃত্রিম পায়ে পরিণত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর একটি পুতুলে রূপান্তরিত হয়। এখন লিজা এক ইঞ্চিও নড়তে পারে না। সবচেয়ে খারাপ ব্যাপার হলো সিলভিয়া লিজা হয়ে গেছে আর লিজা সিলভিয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে ছেলেরা আসে এবং লক্ষ্য করে যে লিজা পুরোপুরি বদলে গেছে। লিজা এখন আগের চেয়ে সবচেয়ে বেশি সুখী এবং প্রফুল্ল মেয়ে। সে রান্না করতে পছন্দ করে, বাবা মা সহজেই পুতুলের ছলনা মেনে নেয়, কিন্তু ব্র্যান্ডন জানে যে কিছু একটা ভুল হচ্ছে। সেই রাতে দুষ্ট সিলভিয়া গোপনে লিজাকে বাড়ির বাইরে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালে সিলভিয়ার স্কুলে যাওয়ার পর ছেলেরা ডাস্টবিনে পুতুলটিকে দেখতে পায়। তারা এটি পরীক্ষা করে দেখে যে ঘাড়ের মধ্যে একটি অদ্ভুত তিল রয়েছে।
যা আগে ছিল না। শীঘ্রই তার মা জিরো আসে এবং তিনটি দেখে হতবাক হয়ে যায়। ঠিক একই জায়গায় তার মেয়ে লিজার একটি জন্মচিহ্ন রয়েছে, কিন্তু পুতুল অর্ডার করার সময় তারা কখনোই এটি কোম্পানির কাছে উল্লেখ করেনি। অবশেষে জিল বুঝতে পারে যে পুতুলটি অলৌকিকভাবে তাদের মেয়ে হওয়ার ভান করছে। সে একজন প্রতারক। তিনি কান্নায় ভেঙে পড়েন, বলেন যে গত কয়েক মাস ধরে মা হয়ে লিজার সাথে ভয়ানক আচরণ করেছেন। এদিকে ছেলেরা সিলভিয়াকে খুঁজতে শুরু করে, অবশেষে রাস্তার কাছে খুঁজে পায়। দুষ্ট পুতুলটিও বুঝতে পারে যে তার বিষয়টি তারা জেনে গেছে, তাই সে পালিয়ে যেতে শুরু করে। এদিকে জিল তার নিষ্প্রাণ মেয়েকে জড়িয়ে ধরে এবং তারা একসাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা মনে করতে শুরু করে। আশ্চর্যজনকভাবে মায়ের স্নেহে লিজা আবার জীবন্ত হয়ে যায়। অন্যদিকে সিলভিয়া আবার পুতুলের আকারে ফিরে আসে এবং রাস্তায় পড়ে যায়। ছেলেরা দূর থেকে দেখে যে সে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি বড় গাড়ি তার উপর দিয়ে চলে যায়। যাই হোক, পর্বের শেষে আমরা দেখতে পাই যে সিলভিয়া এখনও বেঁচে আছে। সে আবার তার পরবর্তী শিকার খুঁজে পেতে এবং অপকাণ্ড চালিয়ে যেতে প্রস্তুত। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।